সবাইকে স্বাগত ইউটিউব স্টাডি বেস্টে। একাদশ শ্রেণীর কেমিস্ট্রি বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরমাণুর গঠন, ঠিক আছে। এই চ্যাপ্টারের 12টি এমসিকিউ প্রশ্ন তার উত্তর তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসি। আশা করি তোমরা এই অধ্যায়টা বা এই চ্যাপ্টারটা পড়েছো এবং সেই সম্পর্কে কতটা তোমাদের ধারণা হয়, তোমরা এমসিকিউ প্রশ্নগুলো যদি অ্যান্সার করতে পারো তাহলে তোমরা বুঝতে পারো তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে কতটা ধারণা হয়েছে, ওকে। এবং এই প্রশ্নগুলি খুবই কমন প্রশ্ন, আগামী পরীক্ষাগুলো তোমরা অবশ্যই প্রশ্ন চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে অবশ্যই কমন পাবে। আমার চ্যানেল যারা নতুন অ্যাকাউন্ট যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ওকে। তো শুরু করে প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, পদার্থ আয়নগুলির মধ্যে কোনটি বোরের পারমাণবিক তত্ত্বকে অমান্য করে? পদার্থ আয়নগুলির মধ্যে কোনটি বোরের পারমাণবিক তত্ত্বকে অমান্য করে, মানে বোরের পারমাণবিক তত্ত্ব মেনে ধরে না? হিলিয়াম প্লাস, ইথিয়াম টু প্লাস, বেরিলিয়াম থ্রি প্লাস, বোরন থ্রি প্লাস, কোনটা হবে? মানে সেটাই মেনে চলবে না। বোরের তত্ত্ব হচ্ছে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা ক্যাটায়নের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে যে ক্ষেত্রে একটি ইলেকট্রনের বেশি ইলেকট্রন থাকবে সেই ক্ষেত্রে প্রযোজ্য না, কোনটা হবে? অপশান এ হবে বি, সি না ডি। অপশান কি হবে? বি, ডি এর টা। কারণ বোরনের মোট কটা? পাঁচটা ইলেকট্রন থাকে, তিনটা বেরিয়ে গেলে দুটো, তার দুটো ইলেকট্রন থাকার জন্য প্রযোজ্য না, ওকে। দুটো কোশ্চেন দেখো, ক্রোমিয়াম থ্রি প্লাসের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, ক্রোমিয়াম থ্রি প্লাসের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, 2, 1, 4। ক্রোমিয়াম থ্রি প্লাস আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, 2, 1, 4 হবে, কোন অপশানটা হবে? অপশান কোনটা হতে পারে বলো থেকে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ক্রোমিয়াম থ্রি প্লাস, ঠিক আছে। কোনটা? অপশান এর থেকে, তিনটে ইলেকট্রন হবে, ওকে। তিন নম্বর কোশ্চেন দেখো, কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়, কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়? 2p6, 3s1, 3d4, 2d5 না 4f12, কোনটা হবে? কোন ইলেক্ট্রন বিন্যাসটি সম্ভব নয়, 2p6, 3s1, 2d5 না 4f12, কোনটা হবে? অপশান সি এটা 2d5, কারণ হচ্ছে ডি এর 2 কক্ষক সম্ভব হয় না, ওকে। নমস্কার, বোর তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? বোর তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভর কত হবে? অপশান এ 5π/h, 2.5h/π, 5h/π, 0.25h/π, h মানে প্লাঙ্কের ধ্রুবক, জানো তোমরা। তাহলে বোরের তত্ত্ব অনুসারে পঞ্চম কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, পঞ্চম কক্ষে ইলেকট্রন কৌণিক ভরবেগ কত হতে পারে বলো দেখি? পঞ্চম কক্ষে কোনটা হতে পারে? যে আমরা কি জানি কৌণিক ভরবেগের সূত্র কি? NH/2π, ঠিক আছে। সেই সূত্র কি? NH/2π। তার পঞ্চম কক্ষ মানে কি? এন এর মান 5 হবে, তাহলে দুই দিয়ে ভাগ করে কোন অপশানটা হচ্ছে দেখতে পাচ্ছ? বি এরটা, 2.5h/π, ওকে। পাঁচ নম্বর কোশ্চেন দেখো, N=3, L=2, M+2 কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলি কক্ষকের পক্ষে সম্ভব? ওকে, খুব ভালো কোশ্চেন। N=3, L=2, M+2 মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, কতগুলি কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলি কক্ষকের পক্ষে সম্ভব? 1, 2, 3, 4, কোনটা হবে? যেহেতু এম একটাই উল্লেখ করে দিচ্ছে, M+2, এম এর মান একটাই মান উল্লেখ করে, তাহলে কোন কটা কক্ষ হবে? 1 হবে, 2, 3 না 4, কোনটা হবে? একটাই কক্ষ হবে, ওকে। ঠনবচন এবার দেখতে পেয়েছো না, ডি উপকক্ষে আবর্তনরত ইলেকট্রন কৌণিক ভর গণনা করতে হবে। ডি উপকক্ষে আবর্তনরত ইলেকট্রন কৌণিক ভর করতে হবে, 0h/2π, √6 h/2π, h/2, √2π, কোন অপশান হবে? অপশান বি, সি না ডি, কোন অপশান হবে? ডি উপকক্ষে আবর্তনরত ইলেকট্রন কৌণিক ভর হবে। আমরা ডি মানে কী হচ্ছে? গৌণ কোয়ান্টাম সংখ্যা, এর ক্ষেত্রে সূত্র কী হয়? √ L×L+1 h/2π, এই সূত্র অনুযায়ী করতে হবে, ঠিক আছে। উপকক্ষের ক্ষেত্রে এই হয় √L×L+1 h/2π, তা ডি উপকক্ষে এল এর মান কত? ডি উপকক্ষে এল এর মান হচ্ছে কত হবে? এল এর মান 2, তাহলে কোন অপশানটা হবে? 2 আর 2+1 মানে কি? √6/8, ওকে। নেক্সট প্রশ্ন আসবো, যদি ইলেকট্রন অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয় তবে ভরবেগ অনিশ্চয়তা কত হবে? যদি কোনো ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয় তবে ভরবেগ অনিশ্চয়তা কী হবে? গেটার দেন H/4π, 0 এইচদের H/4π, অসীম, কোনটা হবে? মানে অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয় তার ভরবেগে অনিশ্চয়তা মানে কত হবে? অ্যান্সার ডি, এটা অসীম হবে, এটা যদি শূন্য তাহলে অসীম হতে বাধ্য, ওকে। 8 নম্বর কোশ্চেন দেখো, কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক না? কোয়ান্টাম, এই যে কোয়ান্টাম সংখ্যার সেটগুলো আছে তার মধ্যে কোনটি সঠিক হবে না বলো দেখি? কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটা সঠিক হবে না? N=2, L=2, M=1, S=+½, N=3, L=1, M=0, S=+½, N=8, N=5, L=1, M=2, S=+½, N=4, L=1, M=-2, S=+½, কোনটা হতে পারে? কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক নয়, কোন অপশান হতে পারে বলো দেখি? ভালো থাকে বলো,
ए বি দেখতে পাচ্ছে বি সি বি কোনটা হবে অপশন এটাই হবে কারণ এন সমান টু হলে এল সমান টু হতে পারে না এন সমান টু হলে এল সমান কোনো দিন টু হতে পারে না ওকে নয় নম্বর কোশ্চেন দেখো এন সমান থ্রি এল সমান টু উপগ্রহ সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে কী বলছে এন সমান থ্রি এল সমান টু উপগ্রহকে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে টু সিক্স টেন না ফোরটিন কোনটা এন সমান থ্রি এল সমান টু তো এল সমান টু হলে কী হবে এল সমান টু হলে হচ্ছে ডি উপকক্ষ ডি উপকক্ষ সর্বোচ্চ কত দশ ইলেকট্রন তার কোনটা সি এটটা হবে ওকে দশ নম্বর কোশ্চেন দেখো ক্রোমিয়ামে উনিশতম ইলেকট্রনটি চারটি কোয়ান্টাম সংখ্যা সঠিক সেট কোনটি ক্রোমিয়ামে উনিশতম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা সঠিক সেট কোনটা হবে অপশান এটা হবে বি সি না ডি এগুলো জানো এন সমান ফোর এল সমান ওয়ান এম সমান মাইনাস ওয়ান আর এ সমান প্লাস কোনটা হবে ক্রোমিয়াম উনিশতম ইলেকট্রন কোনটা হবে ক্রোমিয়ামের উনিশতম ইলেকট্রন হবে ফোর এস ওয়ান হবে ওকে ক্রোমিয়াম উনিশতম ইলেকট্রন কোনটা হবে ফোর এস ওয়ান ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে এস মানে এস এর ফোর এস ওয়ান যদি হয় তাহলে এন এর মান ওয়ান হবে এস এর জন্য এল এর মান ওয়ান ম্যান্ডি কোয়ান্টাম সংখ্যা ওয়ান প্লাস আপ তাহলে কোনটা হবে অপশান এর থেকে ঠিক আছে এগারো নম্বর কোশ্চেন কোনটিতে সর্বোচ্চ সংখ্যা অযুগ্ম ইলেকট্রন কোনটিতে সর্বোচ্চ সংখ্যা অযুগ্ম ইলেকট্রন আছে এনআই টু প্লাস এম এন টু প্লাস সিও টু প্লাস এফ ই টু প্লাস খুব ভালো কোশ্চেন এই কোশ্চেনের পিছনে দেখ কোনটিতে সর্বোচ্চ সংখ্যা অযুগ্ম ইলেকট্রন আছে এনআই টু প্লাস এম এন টু প্লাস সিও টু প্লাস না এফ ই টু প্লাস কোনটা হতে বলো তো ভেব তো ইলেকট্রো বিন্যাস ক্যালকুলেশন করে বিন্যাস করবে কে করে দেবে কোনটা হতে পারে অপশান কী হতে বলো তো বি এরটা এম এন টু প্লাস ওকে বারো বছর লাস্ট কোশ্চেন দেখো যে কক্ষটি ডাম্বেল আকার তার গৌণ কণ্ঠ এল এর মান কত হবে যে কক্ষটি ডাম্বেল আকার তার গৌণ কণ্ঠ এল এর মান কত জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে টু হবে টু আর থ্রি কোনটা হবে যে কক্ষটি ডাম্বেল আকার তার গৌণ কণ্ঠ জিরো ওয়ান টু থ্রি কোনটা হবে ডাম্বেল আকার গ্রামের কি উপকার কিন্তু ডাম্বেল হয় তার মানে কী হবে অপশান বি এরটা ওকে তা এখানে আমাদের বারোটা কোশ্চেন এমসিকিউ দেওয়া হলো আশা করি ছোট্টাদের সময় তোমাদের অবশ্যই ভালো ধারণা হবে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন ওকে।